सर बिस्कुट स्मॉल सर सर आप कथा बोल सर आप चा खान तर पटे पाठे हमारा किसी कथा बोल सर जी নেত্রী গান্ধীজির ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান। আবার দুই দিন পরে উনি ক্যান্সারের আমার কথা চেঞ্জ করে আবার ক্যান্সারের ইলেকশনে কন্টেন্ট করার এ ঘোষণা দিল। এই জিনিসটা কি স্যার? নির্বাচনে যাবে না, তারপরে আবার আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে, মানে কে বলেছিল স্যার? সেটা দেশের মানুষও ভালো হবে না, দেশের মানুষের কথা পরে আসছে। আপনার দলের মধ্যে কি রিপারকাশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপারকাশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে, কারণ একবার এক কথা বলে ভালো হবে না। তো এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকে বলছে। কারা সে নেতারা? মানে কারা ছিল তখন এখানে? আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুর রাজাক, তুফাল আহমদ, আমির হোসেন আহম, জিল্লুর রহমান, এরাই তো নেতা। এরপরে নেতৃপরে এরাই বলো এটা এর কনসিকুয়েন্সটা ভালো হয়নি, তাই বললো ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন, নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য, আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 96-এর ইলেকশন, 86-এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল, একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার মানে বোঝা হচ্ছে, ক্ষমতার ব্যাপার আপনি তো বুঝতে পারছেন যে এটা পাতানো ইলেকশন, পাতানো ইলেকশন। তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিতেন সে কাছে নিলেন? নিলেন পাওয়ার অ্যান্ড মানি কথা তো শোনা যায়। হ্যাঁ, পাওয়ার অ্যান্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য যে ইলেকশনটা করবে। মানে কার পাওয়ার? মানে ক্ষমতা
অর্থটা কি বুঝানো? অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায়, হঠাৎ ইলেকশন করবো, এখন আমার খরচ লাগবে, সেরকম মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? তখন যে পাওয়ার অধীন পাচ্ছি স্যার। সরি স্যার, এই একটা রিং স্যার স্যার বলো স্যার, 10 কোটি টাকা যে দিয়েছিল স্যার, কে কাকে দিয়েছিল? এটা তো জাতীয় পার্টির পার্টি মানে এরশাদ বললাম স্যার, জাতীয় কে কখন কার হাতে দিয়েছিল স্যার? এটা এটা হাতে দেওয়াটা এটা দিছে, এটা তো নেত্রীকে দিবে স্যার। এরশাদ স্যার তো তোমার পেশেন্ট ছিলেন মনে হয়? জি। পেশেন্ট কি নিজের হাতে টাকা দিয়ে দিয়েছেন স্যার? না, নিজের হাতে তো দেয় স্যার। এই জিনিসটা দুইটা জিনিস কি আপনার কাছে কি মনে, আপনার কি মানে কমেন্ট অ্যাবাউট দ্যাট ম্যাটার, যে তুমি উনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আবার অর্থ? না, এটা এটা তো রাজনীতির যে একটা স্বাভাবিক যে একটা আদর্শের রাজনীতি স্যার। আপনাদের রাজনীতি কিন্তু মুক্তিযুদ্ধ, কিন্তু আপনাদের নেতৃত্বেই সমর্থিত হচ্ছে। আদর্শের রাজনীতির আদর্শটা থাকে না। না, এদের কি সবার কাছে এটা উন্মোচিত হয়ে গেল না যে প্রতিপিত তারপরে এই জিনিসটা বর্তমান না স্যার? অবশ্যই ক্ষমতার লিস্টটা তো এখানে, যেহেতু এরশাদ প্রেসিডেন্ট এবং এরশাদ কি তাকে প্রধানমন্ত্রী করাবে, আওয়ামী লীগের কাউকে প্রধানমন্ত্রী করাবে, এটা তো অবশ্যই জানতো যে এটা প্রধানমন্ত্রী ওরাই নেবে, জাতীয় পার্টি যারা তারাই উপদেশনের থাকতে পারবে। লাভে টাকা লাভ পেয়ে থাকে কি বলেন স্যার? টাকা কি স্যার সবই খরচ হয়েছিল স্যার? ওই ইলেকশন তো ওই সময় ইলেকশন স্যার, এটা তো একটা পার্সিক মানে স্যার, ওই সময় টাকা পয়সা ক্যাম্পেইন এক্সপেন্ডিচার তো তেমন হয়নি বলে আমার মনে হচ্ছে। ওটা আসন তো কত হয়েছে আমি ঠিক জানি না, তো এখনকার স্যার আপনি পরবর্তী ইলেকশনটা আসেন 91 2001 এই ইলেকশনের মধ্যে যেমন স্যার ক্যাম্পেইন এক্সপেন্ডিচার হয়েছে ওই সময় তো এরকম ছিল না স্যার, কন্টেস্ট হচ্ছিল অনেক কেন্দ্রে মানে কোন ভোটার হয়ে যায় নাই। আপনি এই কয়দিনে আমাদের সাথে স্যার, আপনার সাথে আমাদের
রিলেশনটা কিন্তু ওই রকম নেই আমার কি আমাদের সাথে একটা ফ্রেন্ডলি একটা রিলেশন হয়ে গেছে না স্যার রিলেশনটা আপনার রাখবেন বলছেন ইনশাআল্লাহ স্যার কেন রাখবেন স্যার স্যার আট দিন আমি আপনাকে বলি স্যার 1991 স্যার আপনাদের তো এ ছিল ভালো পপুলারিটি অ্যাসেসমেন্টে তো আমরা শুনেছি আপনাদের পজিশন ভালো ছিল কিন্তু স্যার ওই সময় নাকি আপনি এও করে ফেলেছিলেন স্যার জি জনপ্রিয়টি আপনার এগিয়েছিলেন সমাধান ওই সময় নাকি আপনার ইলেকশন আগেই একটা ক্যাবিনেট তৈরি করে ফেলেছিলেন মানে কারা কারা যাতে আমরা জিতে যাই আমরা এই মন্ত্রী এই হবে অমুক এ হবে এটসেটেরা কিন্তু স্যার তারপরে ওই 91 এত মানে ভালো আপনাদের পজিশন থাকা কেন আপনার ডিফিট হলো 91 রাইট স্যার এই আমাদের আমাদের অনেক ওভারঅল পারফরমেন্স কোথায় কার বলতো ওভার মানে আপনাদের বলতে কার কার মানে আমাদের মূল নেতৃত্ব ওভার কনফিডেন্স আমাদের নেতাদের ওভার কনফিডেন্স মূল নেত্রী কে কে মানে উনি শেখ হাসিনা মূল নেত্রী শেখ হাসিনা সহ আমাদের আর কারা কারা স্যার ওভার কনফিডেন্স কার স্যার স্বপ্নে তারা তো মোটামুটি ধারণা করছে যে ওই ইলেকশন আমরা জিতবে না জিতা তো কথা ছিল এটা সত্যি কথা তা হারলেন কেন স্যার স্যার ক্যাবিনেটে কার কার ক্যাবিনেট তৈরি করে রাখছেন পত্র পত্রিকায় বের হয়েছে তো কি বলে স্যার নানান ধরনের নানান কথা কার স্যার ক্যাবিনেটে কার কার কি এটা তৈরি করছিল কে স্যার ক্যাবিনেটটা এটাকে মনে হয় পয়েন্টিং সেভার মনে হয় মনে বলে বলে ছায়া ক্যাবিনেট কি বলে মনে হয় তাহলে এই ধরনের একটা চিন্তা হয় এটা তো একটা চিন্তা হয় ইলেকশন মানে কে তৈরি করেছিল কে স্যার নেত্রী নিজেই না তোফা নাম না জলি জলি তো তখন লাইন লাইটে ছিলেন না জলি লাইমলাইটে তখন উপস্থিত ছিলেন তো সংসদে লাইমলাইটে ছিলেন না মানে আজকের মতো না তবে কি তার জিল্লুর রহমান ছিলেন স্যার জিল্লুর রহমান তখন সেক্রেটারি ছিল তাহলে কি এই ক্যাবিনেটটা আপনাদের শ্যাডো ক্যাবিনেট কি তাহলে জিল্লুর রহমান তৈরি করবে না নেত্রী নিজেই না এগুলো তো নেত্রী করে নেত্রী নিজে ওনার মাথার থেকে তা পারবে না ওনার বুদ্ধি দিয়েছেন কাকে নেত্রীকে আর কি হতে পারে আমি ওভার কনফিডেন্সটাকে মূল কারণ বলে মনে করবো যে আমরা ধারণা করছি যে আমাদের ইলেকশনে আমরা জিতবো না এটা তো তোর মধ্যে এখন ওভার কনফিডেন্সটা তো আর এটা বহি প্রকাশ হয় না কিন্তু এমন কি হইলো যে পাবলিক সেন্টিমেন্ট এগেইনস্টে চলে গেছে সেটা সেটা তো দেখতে হবে যে পাবলিক সেন্টিমেন্ট তো 86 এর ওই ঘটনার একটা রেশো ছিল তাই কি স্যার জি আর 86 এর একটা ঘটনার রেশো ছিল আর তাছাড়া আমরা আমাদের অনেকেরই ধারণা এবং আওয়ামী লীগের সাথে জড়িত বুদ্ধিজীবী মহল বুদ্ধিজীবী মহল তখন ইয়ে ছিলেন নীলিমা ইব্রাহিম তো প্রকাশ্যেই মন্তব্য করছেন যে নেত্রী যে লাস্ট ভাষণটা দিয়েছে এই ভাষণটা অনেকেই খুশি হল দেশের লোককে খুশি করতে পারে আরেকটা কি স্যার ওনার আর বক্তৃতা আরেকটা কি আপনি কালকে বলেছেন যে টাং খার হাটান এইটা সম্বন্ধে আপনি কালকে রাত্রে কিন্তু বলেছেন স্যার নেত্রী এটা বলাও যে আর ওয়াস্ট ইন ইজ এ টাং তখন আসলে কি হলো উনি কি বেকার কথাবার্তা বলেন আসলে তো বলেন কথাটা একটু সংগত করলে অনেক কিছু করতে তারপরে তারপরে আবার সবাই যে ধর্মের পক্ষতা বেশি বেশি বলা যাতে যারা এখানকার যারা স্যার আওয়ামী লীগ বোঝে না বিএনপি বোঝে না তারা বলে যে যে ভালো কাজ করছে যেটা ফ্লোটিং বোর্ড তো বোঝেন স্যার আপনি ফ্লোটিং বোর্ড বোঝেন না স্যার ফ্লোটিং একই কথা স্যার ফ্লোটিং বোর্ড যেটা আছে স্যার এই ফ্লোটিং বোর্ডটা
তারা নাকি যারা বেশি মাত্রায় আপনার ধর্ম নিরপেক্ষতার কথা, এটাও কি একটা ওয়ান অফ দ্য রিজন? আপনি কি বলেন আপনার দলের নেতৃষ্ট নেতৃত্ব দলের তখন যে বলতে পারতেন এমন কথা তো বলতেন হিন্দু ভোট হারানোর ভয়, না এটা বলেন না স্যার, এটা একটা পার্টি স্যার বুঝি কম স্যার, না ওইটা আওয়ামী লীগের তো ওই সেকুলার পলিটিক্স আছে জানেন স্যার, আওয়ামী লীগের পলিটিক্স তো অল অ্যালং এটা তো নাচ্ছি ইন্ট্রোডাকশন আগে থেকে চলছে, না না বিশ্বের ব্যাপারে বলা যাবে না এটা আপনারা তো না, পরে কিন্তু উনি চেঞ্জ করেছে 96। আচ্ছা আরেকটা জিনিস স্যার, আমরা শুনি যে আপনি কালকেও বলেছেন স্যার যে আপনাদের দেশে আমাদের ডাইনেস্টিক পলিটিক্সে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে শেখ হাসিনা একটা খালেদা জিয়া, তাই তো স্যার? ফ্যামিলি সেন্ট্রিক বলা যায় বলে, তা রাজনীতি করতে গেলে আপনার আর্গুমেন্ট কনফ্লিক্ট থাকবেই, কিন্তু তাই বলে স্যার আপনার কথায় মানে উনি নাকি যে করে তার চরিত্র নিয়ে কটাক্ষ করা এইসব বিষয়ে কি উনি বলতেন নাকি স্যার? আপনাদেরকে নিয়ে আলোচনা হয়েছে যে এটা কি করা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এসব নিয়ে প্রতিনিয়তই আলোচনা, মানে একজন মহিলা আরেকজন মহিলার পাশে না দাঁড়িয়ে বিভিন্ন ভাবে অনেকে বলার চেষ্টা করছে, তা নেত্রীকে বলেন কেন স্যার? এটাকে উনি বলে যে আপনারা কেউ বলেন না কথা তো সত্য, আমি আমি বলবো না, এইটার উদ্যোগ কি কেউ নিয়েছিল যে শেখ হাসিনাকে বলার জন্য? এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেকে বলছে পার্সোনালি, কাকে কি বলছে যে সঙ্গে তোর জন্য এগুলো যে সব ব্যাপারগুলো আমার আপনি পারি একটু ইনডাইরেক্টলি কে বলছে বল ভাই, আমরা কি কারা কারা স্যার বলার চেষ্টা করছে কে স্যার, আমি এর নাম প্রোফাইল আমার আর তো এদের আর একদিন মতো মুকুল বসু কথা পছন্দ করছে, তো ফলে আমি তো নিজেই তো স্যার নেত্রী মানে খালেজি ক্যাটাক করত, সে আবার কি বুদ্ধি দিতে বললাম স্যার, হ্যাঁ বলছে আমি তো স্যার না তো সে নিজেই তো রাজেশ এর মতো মিটিং টিটিং এ বলছে যে 71-এ উনি কোথায় ছিলেন, এইসব এইসব কথা বলতে আমাদের লিডার ওই যে মতিয়া তো তো অবরোধ মতিয়া বাবার আমি তো কমন করে বললাম যে এই কালচারটা না থাকে এসব থেকেই সংঘাতের পরিবেশ সৃষ্টি, এসব থেকে রিলেশনশিপ ব্যাড থেকে ওয়ার্সে দিয়ে যায়, ইন্টারঅ্যাকশনটা থাকলে যদি সোশ্যাল রিলেশনশিপ কথাবার্তা নাই
ইভেন কি বিয়ের শাদিতে পর্যন্ত যাওয়া হয়। এই যে কেমন খুব খারাপ একটা জিনিস। তারপরে কার বিয়েতে গেলে কে আবার সন্তুষ্ট, এসব ব্যাপার গুলো অবশ্যই ক্রিয়া দেয়। এখন তো বুঝতে পারছি সব দলে এখন না আগেও না, এখন আপনি আমার ওপেন স্পিচটা শুনেন, আপনার সাথে তো আমার দেখা সাক্ষাৎ হয় না। যদি আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হতো, দেখা সাক্ষাৎ হয় স্যার, যখন ব্যক্তিগত আলাপ করি তখন আমরা অনেকেই দলের ভিতরে লাইক মাইন্ডেড অনেকে অনেক আলাপ করি, যে কাজটা কি আমাদের ঠিক হলো, এই কথাটা কি আমাদের নেত্রী বলা ঠিক হলো, এসব কিছু কিন্তু আলোচনা হয়। কারণ প্রত্যেক দলে বিবেকবান মত আছে, ইন্টারাকশনটা থাকে, ভিউজ এক্সচেঞ্জটা যদি হয়, সামাজিক সম্পর্ক থাকে, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। তারপরে স্যার আমরা স্যার একটু সিকোয়েন্সটা আসছি স্যার, এখন কি স্যার আমার কথাবার্তা আগের থেকে এখন কি একটু ইম্প্রুভ হয়েছে স্যার? কথাবার্তা ইম্প্রুভ তেমন হয়নি। তেমন হয়নি? আমি আপনার কথা বলছি, তার উনি তো হওয়ার যোগ্যতা রাখতেন বা ছিলেন, আমারও তো রাখতে পারতেন, কি পারতেন না স্যার? এখনো কি তিনি কি, তিনি তো তা তো ইচ্ছা আছে, তারই কথাবার্তা এখন স্যার সংযুক্ত হয়নি বলে আপনি মনে করছেন স্যার, কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তাই তো স্যার? এটা আমাদের সাথে অনেক লোকের, আমাদের দিকে তো বহু বিভিন্ন সেকশনের লোক আছে, তা তো অনেকেই কথা প্রসঙ্গে এই কথাটা বলে, নাতিকে বলো সব ঠিক আছে, কিছু লোক তো কর্মী, কিছু লোক আবার সমর্থক আছে। জনতার মহোৎসব এটা নিয়ে আমার বারেবার জিজ্ঞেস করছে, আমার আজকেও জিজ্ঞেস করছে, এটা অবশ্যই আমাদের পার্টি প্রেসিডেন্ট উনি, আর তখন আমাদের একটা লোক ছিল জনপ্রিয় নেতা হানিফ সাহেব, মেয়র হয়েছেন, তো প্রথম নির্বাচিত মেয়র, উনি ছিলেন জনতা মঞ্চের আসলে প্রাণ পুরুষ। ওনার সাথে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তারপর কালচার অঙ্গনের লোকেরা সুন্দর করে গান বাজনা হতো। এটা ঠিক আছে, ওদের অ্যাপ্লিকেশনটা ঠিক আছে, কিন্তু স্যার প্রথমে যে কোনো জিনিস স্যার কাজে নামার আগে একটা প্ল্যান হয় যে কোন সময় হবে প্ল্যান, না এটা তো প্ল্যান তো হইছে, কে কোথায় এসে প্ল্যানটা করলো স্যার, কখন প্ল্যানটা? এটা আমাদের পার্টি মিটিং ও আলোচনা হচ্ছে। কোন পার্টি কি মিটিং স্যার? এটা ওয়ার্কিং কমিটি, মানে কার্যনির্বাহী কমিটি। জি, এখানে কার্যনির্বাহী কে কে ছিল স্যার? সবাই ছিল, অলমোস্ট অলমোস্ট সব সদস্য ছিল। তো সেখানে কি বললেন না, নেত্রী কি বললেন যে প্ল্যানটা কি করতে হবে? কোথাও জনতার মঞ্চ প্রাইভেট ক্লাবের সামনে ওখানে হানিফ সাহেব তার আগে তো যে আমরা করবে স্যার বিষয় তো আমাদের, নিশ্চয়ই আমরা একটা মিটিং করতে হবে স্যার তার সাথে। আমলারা কিভাবে আসবে? আমলাদের মধ্যে আমলাদের ব্যাপারটা একটু পরে হয়েছে,
আমি তো নামগুলো বলেছি, মদিন খান আলমগীর, তারপরে ওই যে শফি রহমান ছিল আলমগীর একসাথে আমি তিনবারে কি ওই মহিদিন আলমগীরকে আসতে দেখছেন কি মুক্তাদের সহ কিন্তু স্যার একটা জিনিস আপনার এই যে যারা আপনার কালচারাল অ্যাক্টিভিস্ট এরা যে থাকবে এদের খাওয়া দাওয়া মঞ্চে আসতো খুব নাচে টাকা দিয়ে যেতেন তখন অবাধে আসতো বিশেষ করে টাকা পয়সার ব্যাপারটা সামনে ওখানে সরকারি যারা অফিসার আছে মানে অল আর গভর্নমেন্ট সার্ভেন্ট, তাই না স্যার? অ্যাকর্ডিং টু ক্লোজ 25 অফ কনস্টিটিউশন, তাই না স্যার? সেকশন 25, এটা তো আপনি জানেন স্যার। 25 ধারা অনুযায়ী তো সবাই অফিসার বলেন পিএম বলেন সবাই তো সরকারি কর্মচারী, তারা তাদের নিজেদের এরিয়া করতে পারতো না স্যার। তা এই যে স্যার আপনারা যে এই যে তারা যখন আসলো যে আপনি তো বলছেন যে স্যার এটা মহিউদ্দিন খালদানের আগেই আপনাদের মাথার থেকে গেছে, কাজের বাড়িতে মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে মহিউদ্দিন খান আলমগীর আপনাদের এখানে এসেছে, তাই তো স্যার? জি, প্ল্যানিংটা তো স্যার মহিউদ্দিন খান আলমগীরের মাথায় আসবে, আগে আসছে আপনাদের মাথায়। জি, আপনাদের মাথায় আসছে এটা মহিউদ্দিন খান আলমগীরের মাথায়। মহিউদ্দিন খান আলমগীর মনে করছে সরকারি কর্মচারীদের এখানে একাত্মত ঘোষণা করা উচিত, মানে প্ল্যান তো স্যার আপনারাই দিয়েছেন তাদেরকে, আর আন্দোলনটা সফল হলে তো ক্ষমতা আসেন। সেটা তাদের একটা রোল আছে,
তার মানে স্যার আমি বোঝাতে চাইছি যে স্যার এই প্ল্যানটা আপনার দিয়েছেন মহিউদ্দিনকে আমাদেরকে, এটা আসলে আপনি কি মত পোষণ করেন? না এটা তো অবশ্যই প্ল্যান তো আমাদের দেওয়ার পরে মহিউদ্দিন আলমকে দেওয়ার পরে তাই কনভিন্স করে এক্সপ্রেস সলিডারিটি এবং ক্রাউড স্যার স্যার এই যে স্যার একটা যে প্রজাতন্ত্রের কবরকে ডিভাইডেড করে দেওয়া, এটা কি আপনাদের একজন স্যার? না এটা তো ঠিক না, তারা তাদের এরিয়া করতে ছিল তখন কিন্তু তাই হতো মহিউদ্দিন আলমগীর জিয়া রহমানের এই কাজের সাথে এত অ্যাফিলিয়েশনটা দেখাতেন না, সে নিজে দিন রাত পরিশ্রম করেছেন। তখন কিন্তু এই যে এই ধরনের পলিটিক্স আওয়ামী লীগ পন্থী বিএনপি পন্থী জামাত পন্থী এটা কিন্তু সৃষ্টি হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্যার আপনাদের সময় থেকে যেটা আপনারা এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছেন পরবর্তী বিএনপি, আপনি এই মতের সাথে? না আমরা তো এটার সাথে ছিলাম, আমরা না থাকলে কেন? না হলে কিন্তু স্যার আজকে এই যে নগ্ন এই ব্রোকারদের মধ্যে নগ্ন যে রাজনীতির খেলা চলছে এটা তো চলতো না স্যার। তারা যে গভর্নমেন্টের সেই গভর্নমেন্টের প্রতি লয়ালিটি দেখাবে, তাই না স্যার? সে যে জনগণ যাদেরকে আপনার ইলেকশন করে জিতে নিয়ে আসবে সেই হচ্ছে তাদের বস। সেবারই ওপেন ডিভিশন এই যে স্যার আপনার ওপেন ডিভিশনটা করা করলেন, এর জন্য আপনাদের মধ্যে কোনো রিপারকাশন ছিল না স্যার? ওই মুহূর্তে কোনো মানে আপনার মনে করেন যে ভালো কাজ হয়েছে, তাই তো স্যার? না তখন তো উদ্দেশ্য ছিল সরকার, না আমি বলতে চাচ্ছি এটা কি খুব আসলে কি ঠিক কাজ করা হয়েছে স্যার? না আমি তো আপনি বললাম যে ঠিক নেত্রীর মত কি স্যার এই বিষয়ে? নেত্রীর মত তো উনি বেঠি বুঝে এটা কখনো উনি বলছে সঠিক ছিল, তাই বলছে স্যার? জি মানে পার্টির ভূমিকা পালন করলো এরপরে আসলে বাস্তবে দায়িত্বটা পালন করছে মিন্টু, মিন্টু তাই স্যার? মিন্টুর তো ইন্টারেস্ট ছিল কেন? মিন্টুর ইন্টারেস্টটা এখন আপনার ইন্টারেস্টটা কি এটা কি আমি বলবো? না তাই না, তো কোশ্চেন আমাকে কোশ্চেন করতে হবে। ও একজন ও তো ও নাতিকে কথা দিছে তার সেবা ক্ষমতা নাতিকে আনার জন্য সে সর্বোত্তম তার সমুদ্র শক্তি দিয়ে আসার চেষ্টা করে এবং সে এদেশে একজন বিজনেস ম্যান্ডেন বিগ ম্যান্ডেন সে তার একটা ক্রুশিয়াল রোল, আর বিজনেস ম্যানরা তো ইলেকশন একটা সব দেশে জি সে একটা আমি আমার চোখের সামনে যেটুকু দেখছি সে একটা বিরাট ভূমিকা, তার তো ইন্টারেস্ট আছে যে তাকে এই যে ছিল যে আমি আওয়ামী পার আসলে সেও তো মনে করছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে সুযোগ সুবিধা পাবে বেশি, মানে বিজনেস এর দিক থেকে অবশ্যই সে ঠিক আছে স্যার। আমি বলতে চাচ্ছি আমার কাছাকাছি থাকলে তো না স্যার, আমি 96 এ ইলেকশন কথা বলছি না, আমি বলছি স্যার যে কিছু লিডার যারা মনে করেন স্যার আপনাদের যে বয়সে বড় কিন্তু রাজনীতিতে অনেক জুনিয়র, এই নেতৃবৃন্দে এসে তারা কেমন স্যার ওকে ডোমেট করার সুযোগ পেল? কিছু কিছু লোক আপনি দু একটা নাম বলেন যে যারা জাফরুল্লাহ জাফরুল্লাহ 96 এর ইলেকশনে কোনো না ইলেকশন না পার্টিতে আসলো স্যার, জয়েন করলো না স্যার? আসলো
জাফরুল্লাহ আসলে জাফরুল্লাহকে ইনভেস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান বানাইছি এবং আমি এটা হওয়ার আগে জাফরুল্লাহকে চিনতাম। আপনি কষ্ট করে ইলেকশন করেছেন, করে তারপরে আপনার স্টেট মিনিস্টার একটা পদ দিতে হয়েছে, আর সেই ইলেকশন মিনিস্টার কিছু করলো না, এমনি এসেই স্যার বিওয়াই এর যে এ হলো এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ারম্যান, যেটা আপনার টেস্ট মিনিস্টারের স্ট্যাটাস না স্যার? জি সে এসে এইটা আমি বললাম স্যার। এখন ধরেন আমি আপনি প্রধানমন্ত্রী, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি যদি কাউকে নিয়ে আসেন, কাউকে গুরুত্ব বেশি দেন, সে রাজনীতি না করলো, তাহলে উন্নতির কি বলার আছে? এতে পার্টির মধ্যে আপনাদের এক ছিল কি রিয়াকশন? না এসব নিয়ে রিয়াকশন ছিল স্যার। আসলে কি ঘটনা কি যে আত্মীয় হোক, আত্মীয় তো সবাই, শেখ সেলিমও তো আত্মীয়। আসাদ সাহেব যে ইয়া হল চিফ হুইপ, চিফ হুইপ এটাও অনেকে বলছে যে ওনার চিফ হুইপ কিছু কার যোগ্যতা ছিল সে চিফ হুইপ? চিফ হুইপ সমস্ত অন্য লোককে করতে পারত। যেমন কাকে ওই সব আপনাদের চয়েসটা কি ছিল? দলমন্ত্রী কতদিন পরের লোক আছে কেউ আছে বলেন স্যার, কাকে দিলে তো ওই সময় ভালো হবে? আপনি আত্মীয়তা কেন স্যার? আত্মীয়টা আমি এমফেসিস করছি এই জন্য জাফরুল্লাহ টাকা পয়সা খরচের ব্যাপারে অতটা উদারহস্ত লোক না, আমি তাকে যোগ দিচ্ছি। তবে এর মতো একটা লোককে জুনিয়ার যে পলিটিক্স কিছু বুঝে না তাকে এরকম একটা বড় পদে নিয়ে আসবে কেন স্যার? উনি তাকে পছন্দ করছে ওনারা, তারপরে একটা বড় বিজনেসম্যান, ভালো ইংরেজি টিংরেজিও বলে, পরবর্তীকাল তো ফরেনারদের ড্রিল করতো। অন্য কোনো লিঙ্ক আপ আছে কি স্যার যে ওনার বাইরের কোনো চাপ উনি এটা করতে বাধ্য হয়েছে? না বাইরের চাপের কথা আগে বলতে চান, জাফরুল্লাহ কি পার্টিকে কোনো টাকা দেয় নাই, নেত্রীকে টাকা দেয় নাই সেই সময়? টাকা দিতে পারে, টাকা তো দিবে না, উনি তো ম্যানেজমেন্ট, উনি তো উনি ম্যানেজমেন্ট, উনি মানে আবার কালেক্ট করার ক্ষমতা। তারপরে স্যার একটা জিনিস, আপনার সৈয়দ আবুল হোসেন সেও তো মনে হয় পলিটিক্যাল ক্যারিয়ারে আপনার চেয়ে জুনিয়ার। ক্যারিয়ারে আমাদের অনেক জুনিয়ার, তারা এইসব এই জাফরুল্লাহ তারপরে উনি তারপরে সালমান এফেওয়ার এদের এত স্যার প্রায়োরিটি কি? আবুল হোসেনের প্রায়োরিটিটা হচ্ছে টাকা ছাড়া অন্য কিছু। টাকা ছাড়া হয়নি স্যার? না অন্য কিছু না। হ্যাঁ এত টাকা আপনাদের থেকে দিয়ে সালমান এফরমান হচ্ছে কামালের শেখ কামালের বন্ধু ছিল, সেটা আছে, সঙ্গে তার টাকাও আছে। এই টাকাগুলো তারা কি মানে ঠিক কি হয়ে দিতেন স্যার? কারো মাধ্যমে দিতেন না সরাসরি? না এরা মাধ্যমে দিন না সরাসরি, ফ্রি অ্যাক্সেস তাই নাকি স্যার? জি। এই সময় কি পরিমাণ টাকা আবুল হোসেন সালমান এফরমান দিয়েছেন? আচ্ছা স্যার এবার একটু 90, তার মানে স্যার আপনি যে বললেন স্যার যে এতক্ষণ যে স্পিচ দিলেন তাতে বলতে চাচ্ছেন যে আপনার নেত্রীর কাছে শেখ হাসিনার কাছে যে কাজী জাফরুল্লাহ যে এই যে নতুন যারা আসলেন এদের আত্মীয় রিলেশনটাও ছিল প্লাস পয়সা, এই দুদিক বিবেচনা করে উনি ওনাদেরকে পার্টিতে ইনক্লুড করেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এটা কি সত্যি স্যার? সত্যি।
তেগি নেতাদেরকে বঞ্চিত করে বঞ্চিত করে তেগি নেত তেগি তার মানে টাকা টাকা বেশি মূল্যায়ন করা হয়েছে ঠিক কি না টাকা আত্মীয়তাও আছে আত্মীয়তাও আছে যেমন স্যার আবুল হাসনকে চিফুক না দিয়ে তাদের ইচ্ছা ছিল যে রাজ্য করবে তো পাই হতো সেখানে তার আত্মীয় অবস্থা দিয়েছিল স্যার কি পানি খাবে স্যার খাচ্ছে চা খাবে স্যার কোনো অসুবিধা নেই চা খেলে স্যার বলবেন স্যার কোনো স্যার এখানে ফ্রেন্ডলি রিলেশনশিপ স্যার স্যার বিটুইন আস কারণ আপনার সাথে তিন চার দিন কথাবার্তা আমাদের ফ্রেন্ডলি মতো হয়েছে স্যার স্যার চা খাওয়া দরকার আপনি বলুন স্যার আমার স্যারও আছে স্যার এখানে হ্যাঁ আমি তো তোমাদের রিপোর্টে যা দেখলাম আর কি যে বেশ সুন্দর তোমার স্যার কোভিড স্যার খুব কোভিড আমি এরকম খুব কমই দেখেছি কোভিড স্যার চা স্যার তো চা খাই স্যার আপনি সিগারেট খান নাকি স্যার না আমি সিগারেট সমূহ খেতাম স্যার আপনার যখন যা খাওয়ার ইচ্ছা হবে স্যার বলবেন স্যার আমাদেরকে এটা এই জিনিসটা আমাদেরকে স্যার নেশা জাতীয় কোনো স্যার বলে দিয়েছেন যে আপনার প্রতি জানা খুব ভালো একটা গুড সিম আমি আমি জীবনে অ্যালকোহল স্পর্শ করি স্যার স্যার তারপরে আমি সিগারেট খেতে পারছি না 10 বছর আগে ছেড়ে দিয়েছি তাছাড়া স্যার আমি আপনার যে ব্যাকগ্রাউন্ড দেখলাম তাতে তো দেখলাম যে আপনার ফাদার একজন টিচার ছিলেন ইটস ভেরি গুড ব্যাকগ্রাউন্ড আমার বাবা 27 বছরই একবার চাচা আপনার রেজাল্ট তো অনেক ভালো শুনে আপনি অন্যদিকে হয়তো পড়াশোনা লাইনে আপনি যদি আর একটু আগাতে যেতে হতো আর অনেক কিছু ভালো অ্যাচিভমেন্ট আমার তোমার তো সিভিল সার্ভিস যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাই দেখলাম ওরা আমি ইচ্ছা ছিল পাওয়া পাত্র তার দেখতে নেই তার আচ্ছা স্যার এবার আমরা 1996 ইলেকশন দিকে আসছি ওটা সেই ইলেকশনের আমাদের ত্যাগী নেতাদের ডিপ্রেট করে যারা টাকা দিয়ে আসলো রিলেশনশিপ যাতে ভাবছিল তাদেরকে আপনাদের দলে নেতৃত্ব দিয়েছে তাই তো স্যার এখন আমরা একটা ইলেকশনের কথা তো বলবো স্যার 1996 ইলেকশন 1996 ইলেকশন তো রেজাল্ট হ্যাঁ জানি স্যার তার আগে স্যার ইলেকশনে টাকা পয়সার যে নমিনেশন বাধ্য আমি তো বলেছি না স্যার আমার সাত এই স্যার কিন্তু ছিলেন না স্যার কালকে কত টাকা স্যার তখন প্রভাইড করেছিল নেওয়ার আগে পার্টিকে কোনো ডোনেট করে নাই স্যার জোগাড় করে দিয়েছে এই ব্যবসায়ীদের কারা ছিল স্যার এই ব্যবসায়ীদের আমি তখন আপনি একটু বিসিসিআই ওই যে বিজিএমইএ এগুলোর সাথে যারা জড়িত ছিল আমার তো মনে হয় একটা পার্টি যদি হাওয়া বাংলাদেশে মনে করা হয় যে এবার ওই পার্টি সম্ভব না তখন ওই ব্যবসায়ীদেরও একটা বিরাট অংশ ওদিকেই ঝুঁকে তখন আর ডিফারেন্স থাকে না তখন দেখা যাচ্ছে একদম বিএনপি সাপোর্টার ব্যবসায়ীও আওয়ামী লীগকে টাকা দিচ্ছে তার নিজের দলকে বাদ দিয়ে এটা হলো বাস্তবতা এই বিশ পঁচিশ কোটি টাকা কে দিয়ে আসলো কোথায় কাকে দিল না এগুলো মিন্টু সাহেব মিন্টু একবার কি নেত্রীর কাছে হাতে দিয়ে আসলো বাসে যে মিন্টু সাহেব নাচ্ছি গিয়ে যে এটা এসব টাকা ইলেকশনের টাকা নাচ্ছে সরাসরি নিজেই নেত্রী কি স্যার টাকাগুলো কোনো একটা অ্যাকাউন্ট মেনটেন করতে অফিসিয়াল কোনো ডকুমেন্টে না উনি নিজেই টাকা তো ঘরেই রেখে দিত
এমনি কি উনি কোন এটা যে ফর্মাল কোন মেইনটেইন করতেন ওখানে কাগজপত্র কাগজপত্র আছে কে কাগজপত্র কাকে কত দিল কে কত দিল কে কত দিল এটা আমরা কোনো দিন জানি না কিন্তু কাকে কত দিল এটা একটা খাতা নেই উনি নিজে স্যার এটা হয়তো উনি তো অনেক বড় একটা নেত্রী সময় নাই বাট ওনাকে কে সহায়তা করতে এগুলো মেনটেন করার ক্ষেত্রে তখন ইলেকশনের সময় ওই যে 96 এর ইলেকশনে তখন ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই তো ওখানে ছিল কে স্যার সহায়তা করতে কে ফ্যামিলি মেম্বারদের মধ্যে নজির আছে হেলাল আছে নজিরটা কে স্যার নজিরগুলো ওনার কত ভাই সম্পর্ক ওনার সাথে ওটাকে নিজেই নেতৃ নিতেন নিতেন কোন এলাকায় কারে কি দিত তার তো ভূমিকাটা মাইন হ্যাঁ যেকোনো একটা পার্টির লিডার হিসেবে টাকাটা যখন গ্রহণ করে তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি তার রাখা উচিত ছিল কারণ ভবিষ্যতে তো এই টাকাটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে আপনি কি মনে করেন এই ব্যাপারে এসব ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি মানে কখনো দেখি কেউ প্রশ্ন করে নাই কোনো তাহলে একটা একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি মনে করেন না ট্রান্সপারেন্সি থাকা উচিত তাহলে ট্রান্সপারেন্সি থাকলে টাকাটা রিসিভ করলে দু একজন স্বাক্ষর যদি থাকে ওই অ্যাকাউন্ট রেজিস্টারে সে ব্যাপারটা ক্লিয়ার হলে তো ভালো তো আপনি কি কখনো নেত্রীকে এই ব্যাপারে সাজেস্ট করেছিলেন যে নেত্রী নানাদিক আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন এবং সে কারণে আজকে অনেকেই মনে করতেছে আমরা এটাও তো করতে পারতাম এটা না করে এটা করলে ভালো হতো এসব কিছু তো আলোচনা না তবে স্যার টাকার ব্যাপারে যে কোনো টাকা লেনদেনের ব্যাপারে কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অবশ্যই তাকে স্বচ্ছ থাকতে হবে সেটা এখন না এটা পূর্বেও ছিল যে কোনো প্রতিষ্ঠানের প্রধান টাকা যখন নড়াচড়া করবে তার স্বচ্ছতা তাকে নিশ্চিত করতে হবে যদি ভালো প্রতিষ্ঠানের প্রধান হতে চায় এটা কিন্তু আজকে নতুন কথা না কিন্তু তো জিনিসটা এটা ঠিক হয়নি আপনার মতে কি বলে স্যার না এটা ঠিক না কারণ এত কোটি কোটি টাকা আসবে টাকার প্রতি যে কোনো লোকের একটা মোহ থাকতে পারে এবং তার ভিতরে একটা এই অন্যায় চলে আসতে পারে যার জন্যই তো আমাদের এই সিস্টেম জি তো আপনি কি মনে করেন স্যার এখান থেকে যাওয়ার পরে ভবিষ্যতে আপনি নেত্রীকে এই ব্যাপারে কি ভালো কোনো সাজেশন দিবেন আপনাদের যে নতুন করে রিফর্ম ব্যাপারটা আসতেছে সেখানে এখন তো বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে নেত্রী যে অবস্থা এই বিদ্যমান অবস্থা থাকতে পারবেন কিনা সেটা তো যারা আসবে তাদেরকে যদি আমার সুযোগ থাকে নতুন কেউ লিডারশিপ নিয়ে তাকে বলবো ওনাদেরকে বলবো যদি আমার সেই সুযোগ থাকে কিন্তু আমি পাওয়ার পলিটিক্সের প্রতি আমার মোহ কেটে গেছে আমাদের তাহলে আপনি কী করবেন স্যার আপনি আপনার যদি স্যার ছাড়া পেলেন তাহলে কী করবেন কি আমি আসলে লেখাচোকা করে একটু সময় কাটাতে চাই এতে কি জীবন চলবে স্যার না জীবন মানে কি খাওয়ার এটা জীবনটা তো আপনার কাছে আপনার জীবন আমার বয়স তো এখন 57 হয়ে গেছে স্যার আসল ঠিক স্যার কি করবো বলেন এই বয়সে 55 এ তো বঙ্গবন্ধুই মারা গেল তার বয়স তখন
পঞ্চম। তো আমার আমি তো দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, আমাদের কি করার আছে, কি দেওয়ার আছে? আচ্ছা স্যার, আপনার তো 96 সরকার গঠন করলেন, তারপরে স্যার যে সরকার গঠনের সময় যে শেখ হাসিনার কি ভূমিকা রেখে স্যার, মানে কে কে ক্যাবিনেটে কে কে থাকবে, কি তারই মুখ্যমন্ত্রী ছিল না তাকে কে অন্য কেউ সাজেস্ট করেছিল যে এই মন্ত্রিত্ব নেবে? না উনি নিজে, মানে তার কি তাতে কি সবাই আপনাদের দলের মধ্যে কি অ্যাকসেপ্ট করতে পেরেছিল না? পরে আবার আস্তে আস্তে অনেককে যারা একটু অসন্তুষ্ট ছিল, মন্ত্রিসভার মাঝে মাঝে পরিবর্তন হয়েছে, প্রথম তো একদম ছোট্ট একটা হয়েছে, সব মিলিয়ে পুরো আকাশে, তারপরে তো বেশ না বাড়লো, 41-42 মতো হয়েছে, মাঝে মাঝে কিছু কিছু বাড়ছে না? বিভিন্ন ক্ষেত্রে এই যে মন্ত্রী থাকার সময় তারপরে সংসদে উনি যা ডিসিশন করে নিতেন, এতে কি আপনারা খুশি ছিলেন? নেতৃত্বে ডিসিশন নিতেন, আপনার সাথে আলোচনা করে কি ডিসিশন করে নিতেন না ক্যাবিনেট মিটিং এ তো একটা আলোচনা না, নিজেই উনি নিজেই নিতেন এবার ক্যাবিনেট মিটিং? সরকারি কাজে বিষয়টা তো ফর্মালিটি এটা ছিল, সেটা ক্যাবিনেট সাপ্তাহে ক্যাবিনেট ওখানে তো একটা আলোচনা হতো, আর মাঝে মাঝে দলীয় মিটিংও হতো। দলীয় মিটিং এ সরকারি বিষয়ে সিদ্ধান্তটা এটা আমাদের দেশে চর্চাটা নেই, এটা কি হওয়া উচিত না? এটা হলে ভালো, দুটো যদি একসাথে করে না, দল এবং সরকার দুটা যদি ডিসিশনটা একটা কোঅর্ডিনেশন থাকে, তাহলে ডিসিশনটা অধিকাংশ ক্ষেত্রে কারেক্ট না স্যার? আমি বলতে চাইছি যে স্যার ক্যাবিনেট মিটিং এ নেতৃত্বের যে ডিসিশন সেখানে কিছু করাপশন এসছে যেমন স্যার ক্রিকেট, এই বিষয়ে আপনি একটু বলুন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, ফ্রিগেটের ব্যাপারটা এগুলো আমার শোনা কথা, কি শুনেছেন ফ্রিগেট এবং মিনি না ফ্রিগেট আগে আসে স্যার, এগুলো আব্দুল আউল মিন্টু একটাতে আর একটাতে নূর আলী, আব্দুল আউল কোনটা স্যার? ফ্রিগেটটা বোধহয় আব্দুল আউল মিন্টু, এবার কি তার সাথে কি ডিল হলো, কত কোটি টাকা, এটা সব কি জানেন? আমি প্রধানমন্ত্রী আপনাকে আমার সাথে আলাপ করবেন আমি শুনেছি যে এখানে একটা লেনদেনের ব্যাপার ছিল, এই যে নূর আলী মিন্টু দুটাই স্যার, ক্রিকেটের ব্যাপারে আপনি কি জানেন? তা আমাদের এখানে বেশ কিছু আরো ক্রিকেট নেতারা আসছিলেন, তারাও বেশ কিছু ইনফরমেশন দিয়ে গেছেন, এবং আপনি এত বড় যে পুরাতন সদস্য, আপনি অবশ্যই কিছু না কিছু শুনেছেন অথবা দেখেছেন বা জেনেছেন, আমি সেটাই আমরা জানতে চাচ্ছি আর কি স্যার, আপনার মতামত ফ্রিগেট ক্রয়ের দুর্নীতির ব্যাপারে। ফ্রিগেটে কমিশনের ভাগাভাগি ছিল, এটা এটা আমি শুনেছি। এই কমিশনটা কত পার্সেন্ট কে নিল স্যার? পার্সেন্টেজটা আমি জানি না, তবে এটা নেতৃত্বেও দেওয়া হয়েছে, নেতৃত্ব আর কাউকে দেওয়া হয়নি স্যার? বড় ভাগ অবশ্যই নিয়েছেন উনি, এটা তো স্বাভাবিক কারণে মিন্টু সাহেব আর নেত্রীর মধ্যে আলাপ হওয়ার জন্য। এই কৌশলটা তাহলে কি মিন্টু সাহেব নিজের সুতা সাথে নেত্রী পাঠিয়ে দিয়ে এসছেন? এসব এসব টাকা তো নেত্রী টাকা নেত্রী নিজেই নেয়, নিয়ে কোথায় রাখেছে এতগুলো টাকা, এত কোটি কোটি টাকা? আমি অ্যামাউন্টটা এক্স্যাক্টলি জানি স্যার। মিগ 29 এ কার এ ছিল স্যার ইনভলভমেন্ট?
আমি এই জায়গায় একটু আপনার সাথে কথা বলবো ফ্রিগেটের ব্যাপারে। আব্দুল্লাহ মিন্টু কিভাবে নেত্রীর সংস্পর্শে আসলেন, এটা ডেভেলপমেন্টটা কিভাবে হলো এই ব্যাপারে যদি আপনি আমাদের। আব্দুল্লাহ মিন্টু যেহেতু 96 এর ইলেকশনে একটা ভূমিকা নিয়েছে, জনতার মঞ্চে তো নিয়েছে, হ্যাঁ সবকিছু, সেখানে তার কি একটা উদ্দেশ্য ছিল? কাজে বড় বড় কাজগুলোতে ব্যবসায়ী তো ব্যবসা করুন, এবং আমি ব্যাকগ্রাউন্ড সেটাই মনে করি সবই নষ্ট। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট তারপরে এটাকে ডেভেলপ করলো কিভাবে সে ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। ডেভেলপ ওনাদের সম্পর্কটা কিন্তু বহুদিন, ওনাদের সম্পর্ক নাকি দেশে আসা দু চার বছরের মধ্যেই কিন্তু আব্দুল্লাহ বল কিন্তু অবাধ যাতায়াত ছিল না, ঠিক আছে, সেই থেকে সম্পর্কটা বিল্ড আপ করছে। সম্পর্কটা মাঝখানে 96 এ ছিল, 98-99 এর দিকে নাতির সাথে খারাপ হয়নি অতটা, কিন্তু কিবরিয়া সাহেবের কারণে মিন্টু সাহেব আস্তে আস্তে দূরে সরে গেছে, কিবরিয়া সাহেবের সাথে একটু সংঘাত হয়েছে। মিন্টু সাহেব কি কারণে? স্বার্থের কনফ্লিক্ট হয়েছে, কত মিন্টু সাহেব বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, কিবরিয়া সাহেবের পছন্দ হয়নি, তারপরে স্টক মার্কেট টার্গেট সহ বিভিন্ন জায়গা এগুলো কিবরিয়া সাহেব পছন্দ করে নাই, যে কারণে কিবরিয়া সাহেবের সাথে নষ্ট। আচ্ছা স্যার, মিন্টু সাথে যে শেখ হাসিনার ফ্রিগেট নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা কি একটা দেশের নেত্রী হিসাবে ওনার কি উচিত ছিল এবার সরাসরি মিন্টুর সাথে ডিল করাটা? দেশের নেত্রী হিসাবে অবশ্যই উচিত, তো অবশ্যই, বাট আমার কথা হলো যে আপনারা কি এটাকে একটা গাইডলাইন দেননি নেত্রীকে বা কিছু বলেননি যে দেখেন নেত্রী ভবিষ্যতে তো এই মিন্টু আজকে আপনার সাথে আসতে কাজকে চলে যাবে আর বিএনপিতে আবার এটাকে ইউজ করবে, এ ব্যাপারে আপনারা কোনো সাজেশন দেননি? নেত্রীর সাথে যখন যা বিশুদ্ধভাবে সম্পর্ক থাকে তখন উনি আসলে উনি যখন তাকে বিশ্বাস করেন পুরোপুরি করেন, এটা সমালোচনাটা উনি সহ্য করতেন, সহ্য করতেন, এটা তোমার ব্যাপার না, তুমি কেন মনে করছো স্যার? আমার মনে হয় আমরা একটু ব্রেক করতে পারি, আপনি একটু চা নাস্তা করেন স্যার, আমরা আবার একটু পরে আপনার সাথে এসে আমরা আলোচনায় বসবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, একটু